নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড কুকিং বাই রীতা চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, ইলিশ মাছ নয় কিন্তু ইলিশের স্বাদটা কিন্তু এই মাছে পাবে। তো এখানে হচ্ছে সিলভার কাপ মাছ, পুরো মানে ইলিশ মাছের মতোই টেস্টি হবে। তো মাছটা 1 কেজি সাইজের মাছ, বিশাল বড়। তো মাছের পিসগুলো দেখো কত সুন্দর, কত বড় বড়। তো এই মাছটাকে আমি তেল ঝাল করে দেখাবো। তো একদম মানে ইলিশের যেমন স্বাদ ঠিক সেই রকমই স্বাদটা পাবে। তো মাছটাকে প্রথমে আমি লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি, এরপরে বেশ ডান করে একটু ভেজে নেব মাছটাকে। এই মাছটা কিন্তু আলু দিয়েও কিন্তু খুবই ভালো লাগবে, মোটা মোটা করে আলু দিয়ে। আর এই সিলভার কাপ মাছের রেসিপি কিন্তু খুবই ভালো লাগবে। তো মাছটাকে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি, এরপরে আমি তেলের মধ্যে ফ্রাই করে নেব। এটা আমি কালো জিরে দিয়ে করব। মাছটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তো এরপরে মাছের জন্য যে মশলাটা নেব, এখানে আমি কিন্তু পেঁয়াজ ব্যবহার করব না, যেহেতু একদম টাটকা জ্যান্ত মাছ সেজন্য পেঁয়াজটা দেব না। তো এখানে আমি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লবণ পরিমাণ মতো, আর একটু সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো। তো এখানে আমি প্রথমে কড়াইয়ে সর্ষের তেলে এটা রান্নাটা করব। তো এখানে প্রথমে কড়াইয়ে সর্ষের তেল দিয়েছি পরিমাণ মতো, তারপরে দিয়েছি কালো জিরে হাফ চামচের মতো, আর একটা টমেটো দিয়েছি। তো দিয়ে ভালো করে টমেটোটাকে ভেজে নেব। এরপর আমি মশলাটার মধ্যে একটু জল দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো এটা একদম মানে শুকনো করব না, একটু জুস থাকবে সেরকম আমি জলটা দেবো। তারপরে ঝোলটা ফুটে উঠলে ভেজে রাখা মাছটা দিয়ে দেব। মাছটা দিয়ে দিয়েছি, তারপরে একটু ঝোলটা ফুটে উঠলে তারপরে কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব। এইরকম মাছের রেসিপি আর গরম ভাত অসাধারণ লাগবে বন্ধুরা, অবশ্যই তো বাড়িতে ট্রাই করবে। আজকের মতো টাটা বন্ধুরা, আবার অন্যদিন অন্যরকম রেসিপি নিয়ে চলে আসবো।